যে ছন্দময় ফুটবল দেখিয়েছে ইনফ্যাক্ট লাস্ট ম্যাচটাতে। এরপর ব্রাজিলকে নিয়ে সে এক্সপেকটেশন লেভেলটা বেড়ে গেছে। নেইমার তিনিও আসলে ফিরেছেন, আসলে এক্সপেকটেশন লেভেলটা বাড়া বলতে গেলে আসলে ভুল হবে। এক্সপেক্টেড পারফরমেন্সটা ব্রাজিল যেটা আসলে লাস্ট ম্যাচে এসে মনে হয় ফুল ফেজে তারা সেটা করলো। সেই ব্রাজিলের প্রতিপক্ষ কিন্তু ক্রোয়েশিয়া, যাদেরকে অপেক্ষা করতে হয়েছে টাই ব্রেকার পর্যন্ত, সেখানে জাপানকে হারিয়ে শেষ পর্যন্ত ক্রোয়েশিয়া কিন্তু আর কেই জিতে নিয়েছে। এটা তো আসলে ব্যাটেলটা ক্রোয়েশিয়া, ব্যাটেলটা হবে ওই জায়গাটা যে ক্রোয়েশিয়া কিন্তু আপনাকে একটা কথা শোনা কই মাছের প্রাণ তেমনভাবে আসলে নিজেদেরকে ধরে রাখে। সেই জায়গায় ব্রাজিলের ছন্দময় ফুটবল সেটা ক্রোয়েশিয়ার জন্য কতটুকু চ্যালেঞ্জিং হবে। ব্রাজিল আগের ম্যাচে যা খেলেছে, ক্রোয়েশিয়া এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত যা খেলেছে, তাতে মনে হয় যে ব্রাজিলের এই ম্যাচটা জেতা উচিত, ব্রাজিলের এই ম্যাচটা জেতা উচিত। কিন্তু ক্রোয়েশিয়ার যেটা হবে, যে ক্রোয়েশিয়া ওই যে বললেন যেটা, যে শেষ পর্যন্ত তারা লড়াই করে যায়, এখন ব্রাজিল যদি ক্রোয়েশিয়াকে সুযোগ দেয়, ক্রোয়েশিয়া সেই সুযোগ নেবে। ব্রাজিলের রক্ষণ এখনও সেভাবে টেস্টেড হয়নি, ব্রাজিলের রক্ষণ হয়তো ফাইনালে টেস্টেড হতে পারে এই ম্যাচটাতে। প্রতিপক্ষের কথা যদি আপনি হিসাব করেন, ক্রোয়েশিয়া ব্রাজিলের তুলনায় অনেকটুকু নিচেই থাকবে। ক্রোয়েশিয়ার এই দলটার বেশিরভাগ ফুটবলারই 2018 সালে রানার্স আপ হয়েছিল, তাদের অনেকেরই বয়স হয়ে গেছে একেবারে ক্যারিয়ার সায়ান্নে। লুকা মদ্রিজ কতখানি দুদিন বিরতি পাচ্ছেন, লুকা মদ্রিজ কতখানি ফ্রেশ হয়ে খেলতে নামতে পারেন, তার উপরে অনেক কিছু নির্ভর করছে। তিনি যদি আসলে তার সুপার পারফরমেন্স দেখাতে পারেন, তাহলে হয়তো মিডফিল্ডটায় ব্রাজিলকে কিছুটা হলেও ভরকে দেওয়া সম্ভব হবে। কাসেমিরো, লুকা মদ্রিজ, এক্স রিয়াল মাদ্রিদ, কারেন্ট রিয়াল মাদ্রিদ ফুটবলার, তাদের ব্যাটেলটাও একটা দেখার মতো হতে যাচ্ছে। আক্রমণ ভাগের কথা যদি বলি, সেই জায়গায় তো আসলে ব্রাজিলের কোনো চিন্তা নেই। রিচার্লিসন, তিনি গোল করেছেন, নেইমার তিনি ফিরেছেন, ভিনিসিয়াস জুনিয়র তিনি আছেন। সেই জায়গায় ক্রোয়েশিয়ার সাথে ওভারঅল ভাইবটা আসলে কেমন হবে, ব্রাজিলের অ্যাপ্রোচটা, সেই অ্যাটাকিং অ্যাপ্রোচটাতেই তো খেলবে। আলাদা করে নজর রাখবেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার গভার্দিওলের উপরে, তাকে ধরা হচ্ছে, বলা হচ্ছে যে তিনি এখন ইউরোপের পটেন্সিয়াল যারা রয়েছে ডিফেন্ডার তাদের ভেতরে টপ ক্লাস, এবং এখনও পর্যন্ত তার বিশ্বকাপ পারফরমেন্স 100-তে 100। আপনি যদি একটা স্টার্টিং একটা ইলেভেন বানান এখনও পর্যন্ত বিশ্বকাপে যা হয়েছে, তার ভেতরে তিনি থাকবেন, এবং সম্ভবত এই বিশ্বকাপের পরে গিয়ে বড় কোনো ক্লাবেই তাকে দেখবেন, বড় সব ক্লাবের রাডারে তিনি এরই মধ্যে চলে গেছেন। তিনি যদি খুব ভালো খেলেন, তিনি যদি রিচার্লিসনকে পকেটে পুরতে পারেন, তিনি যদি সেটা পারেন, নেইমারকে যদি একজন পাহারা দিতে পারেন, মানে কাগজে কলমে পাহারা দিতে পারলে সবাইকে তো সব আটকে দেওয়া যায়, সেটা তো অত সহজ না। কিন্তু ডিফেন্সিভ যদি ক্রোয়েশিয়া সলিড থাকে, তাহলে ব্রাজিলকে ভোগানো সম্ভব দু একটা কাউন্টার অ্যাটাক করে। কিন্তু মনে হচ্ছে না আদতে এখনও পর্যন্ত ব্রাজিলকে খুব বেশি বিপদে ফেলা সম্ভব। বিপদে কি পড়তে পারে ফ্রান্স, তাদেরকে কিন্তু বিপদে ফেলতে পারে ইংল্যান্ড। ইংল্যান্ড দারুণ খেলছে, গতিশীল ফুটবলটা খেলছে, অন্যদিকে ফ্রান্স লাস্ট ম্যাচটা তারা জিতলেও সেই জায়গায় মনে হয় ফ্রান্সের মতো মানে চ্যাম্পিয়ন সুলভ খেলাটা কি দেখেছেন সোফার? ফ্রান্সের প্রথম গিয়ারে খেলতেই হয়নি, আগের বিশ্বকাপ জেতার সময় তারা মোটামুটি সেকেন্ড গিয়ারে খেলে বিশ্বকাপ জিতে গেছে। ফ্রান্সের পক্ষে এবারও সেটা সম্ভব, এখন পর্যন্ত খেলা দেখে তাই মনে হয়েছে। ইংল্যান্ডের আসল পরীক্ষাটা হচ্ছে ফ্রান্সের সঙ্গে, ইংল্যান্ড আসলে কত দূর যাবে। গ্যারেথ সাউথগেটের আন্ডারে ইংল্যান্ডের এইসব বড় টুর্নামেন্টের পারফরমেন্স তো ভালো, কিন্তু আসল পরীক্ষাটা এখন দিতে হবে যে আপনি কি আসলে ফ্রান্সকে বিট করার জন্য কেপেবল, আপনি কি অত ভালো যত ভালো লোকে আপনাকে বলে না। আপনাকে প্রমাণ করতে হবে এই জায়গায়, ইংল্যান্ডের কাছে ভালো সম্ভাবনা আছে। তবে মানে ইংল্যান্ডকে এই ম্যাচ মানে খুবই ট্রিকি একটা ম্যাচ, এখনই এখানে দাঁড়িয়ে ম্যাচের দুই দিন আগে বলা একটু কঠিনই, কিন্তু আমার কাছে মনে হয় না ফ্রান্স এই ম্যাচটা যতখানি ফেভারিট ততখানি সহজে এই ম্যাচটা জিততে পারবে। লড়াইটা আসলে হবে, দেখা যাক শেষ পর্যন্ত আসলে কী হয়। আরও একটা কোয়ার্টার ফাইনাল যেইটা আসলে যেখানে পর্তুগাল স্পেন লড়াই দেখার অপেক্ষায় ছিলেন সবাই, সেখানে কিন্তু বার্তা সেধেছে এক আফ্রিকান দল মরক্কো। মরক্কোর খেলা আজকে আপনি মাঠে বসে দেখেছেন, ভাইবটা ফিলিংসটা আসলে কেমন ছিল দর্শকদের, ক্রাউড, অ্যাম্বিয়েন্স সব কিছু মিলিয়ে? তারা তো আসলে বলতে গেলে তাদের কোনো কিছু হারানোর নেই, কারণ মরক্কো যে স্টেজে আসবে সেটাও তাদের কাছে এক্সপেক্টেড ছিল না। সেটা কেমন ছিল, মানে পর্তুগালকে কি একটু ভয়ে ধরিয়ে দেওয়ার মতো পারফরমেন্স করেছে কিনা? অদ্ভুত সুন্দর পারফরমেন্স ছিল। যতবার তারা মনে হয়েছে কাউন্টার অ্যাটাকে উঠেছে ততবার তাদের কাছে সুযোগ আসবে বলে মনে হচ্ছিল, এবং মরক্কোর সমর্থকরা ম্যাচের পর তারা বলছেন যে এই একই মরক্কোকে দেখা যাবে পরের ম্যাচে। তখনও তারা জানতেন না যে তাদের প্রতিপক্ষ কারা হচ্ছে, ধরেই নিয়েছিলেন হয়তো পর্তুগালই হচ্ছে, পর্তুগালের সঙ্গে মরক্কো। আবার পর্তুগাল এই ম্যাচে যা খেললো, লুজার স্টেডিয়ামের বাইরে তো খানিকক্ষণ আগে ম্যাচ দেখে আসছেন, বলতে পারবেন আমি পুরো ম্যাচ দেখিনি এখনও পর্যন্ত, খুব ভালো মতো জানিও না, তবে যতটুকু দেখেছি টিভিতে তাতে আমার কাছে মনে হয়েছে
এই পর্তুগালকে লোকে কেন এখনও বিশ্বকাপের কন্টেন্ডার হিসেবে দশজনের ভেতরে আটজন এই নামটা নিচ্ছে না, সেটাই বরং বোধ হয় অবাক করার মতো ঘটনা। সেখানে হচ্ছে গিয়ে পর্তুগাল আজকে যে পারফরমেন্সটা দেখিয়েছে সেটা হচ্ছে থ্রু আউট দ্য টুর্নামেন্টে, বাকি কোনো ম্যাচে কিন্তু পর্তুগাল ওই পারফরমেন্সটা দেখাতে পারেনি। আজকে ইচ অ্যান্ড এভরি সেক্টরে কিন্তু পর্তুগাল তার প্লেয়াররা তারা কিন্তু আসলে পারফর্ম করছে। দেখুন রোনালদোকে ছাড়া খেলা, সেটা নিয়ে কত প্রশ্ন, কত বিতর্ক, কত কিছু যে রোনালদো ফ্যান যারা ছিল। ইনফ্যাক্ট এই জায়গাটায় কি, এটা আসলে ওই রিভিউ শো যেটা আসলে সেটার মধ্যেও আমরা বলছিলাম যে পর্তুগালের মানুষজন নাকি 70% তারা চাইছিল রোনালদো যেন শুরুর একাদশে না থাকে। বাট বিলিভ মি, এই মাঠের ভেতরে লুসাইল স্টেডিয়ামে খানিকক্ষণ আগে যে ম্যাচ শেষ হচ্ছে সেটায় যখন রোনালদো ওয়ার্ম আপের তিনি তো আসলে করেননি, শুরুর দিকে তিনি আসলে ছিলেন না সেই জায়গাটায়। ইনফ্যাক্ট যখন আপনার জাতীয় সঙ্গীত হচ্ছিল তখন সবার ফোকাস কিন্তু সেই পর্তুগাল টিমের ওপর ছিল না, পুরো ফটোগ্রাফার থেকে শুরু করে সবাই সেই রোনালদোর ছবি তুলছিল। রোনালদোকে কেন নামানো হচ্ছে না সেটা নিয়ে কিন্তু হাউকাউ চলছিল, দর্শকরা তারা শাউট করছিল। তবে এরপরও যখন আপনার ম্যাচটা শেষ হলো তখন আসলে দর্শকরা বলছিল পর্তুগাল জিতেছে, সেটা আসল, এবং পর্তুগালের যে পারফরমেন্স সেখানে আসলে এক কথায় অসাধারণ একটা পারফরমেন্স ছিল। সেই জায়গায় মরক্কোকে আসলে ওই ম্যাচটা আন্ডারডগ হিসেবেই খেলতে হবে, সেটা বলার রিজনটা হচ্ছে পর্তুগালের এই লাস্ট ম্যাচের পারফরমেন্সটা। সেটা তো করতেই হবে, মানে মরক্কো যে ম্যাচেই খেলবে সেই ম্যাচেই তাদেরকে আন্ডারডগ হতে হবে, এছাড়া উপায় নেই। মরক্কো ইনফ্যাক্ট কানাডার সাথে বাদ দিয়ে বাকি সবগুলো ম্যাচে আন্ডারডগ হিসেবেই খেলেছে, পর্তুগালের সঙ্গেও তাই খেলবে। রোনালদো যে ট্যাকটিক্যালি যাচ্ছেন না এরকম একটা ইঙ্গিত তো আমরা বোধহয় আগেও পেয়েছি। এরিক টেন হ্যাগ তো তাকে খেলাচ্ছেন না ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে। রোনালদোর আসলে সময় হয়ে গেছে এটা বোঝার যে তিনি হয়তো ম্যাচের শেষ অংশে আরও বেশি ইফেক্টিভ, তিনি হয়তো ম্যাচটা যদি এক্সট্রা টাইমে গড়ায় তখন আরও বেশি ইফেক্টিভ। আপনি যদি জীবন মরণ একটা ম্যাচে টাই ব্রেকার আসে আপনি এক নম্বরে কাকে চুজ করবেন ওয়ার্ল্ডের যত ফুটবল আছে? ক্রিশ্চিয়ানো রোনালদোকে আমার মনে হয় 99 জন মানুষজনই কোল্ড ব্লাডেড ক্রিশ্চিয়ানো রোনালদোকে ওই জায়গায় চুজ করবেন। রোনালদো যেখানে ইম্প্যাক্ট ফেলতে পারেন সেখানেই হয়তো ইম্প্যাক্ট ফেলবেন। মিক্স জোনে তার সঙ্গে আমাদের এক সহকর্মীর দেখা হয়েছিল আজকে ম্যাচ শেষেই, এবং সেখানে রোনালদোকে আপনি হ্যাপি দেখেছেন। রোনালদো কিন্তু আজকের ম্যাচের পর যখন আসলে পর্তুগাল পুরো টিমটা যখন আসলে সেলিব্রেট করছিল তখন তিনি বেরিয়ে গেছেন, এটা রোনালদোর স্বভাবের ভেতরে পড়ে। দেখুন সব মানুষ খুব ভালো, আপনার মতো ভালো মানুষ হবে না, আমার মতো খারাপ মানুষও কিছু হবে, হ্যাঁ, যাদের আচার আচরণে সবসময় একটু রুক্ষতা থাকবে। তারা করবেন কি যে তারা ভেতরে ভেতরে বিশ্বাস করেন যে তারা বিশ্বের সেরা, কিন্তু যখন আবার এমন একটা সিচুয়েশানে তিনি এসেছেন যে যখন বয়স আর তাকে পারমিট করছে না। আমি সেদিন একটা অ্যালেন শেরের একটা লেখা পড়ছিলাম যেখানে তিনি তার হেডলাইনটাই ছিল এরকম একটা লেখা যে যেই সময়টা আপনি বুঝতে পারেন যে আপনার এই মাঠে আর প্রয়োজনীয়তা নাই সেই সময় আপনি ভেঙে চুরে যান, সেই সময়টা কেউ বিশ্বাসও করতে চায় না। রোনালদো সম্ভবত তার ক্যারিয়ারে ঠিক ওই সময়টাতে এসে উপস্থিত হয়েছে তার ক্যারিয়ারে, এবং তার এখন আসলে কোপ আপ করার সময় এসেছে। রোনালদো হয়তো একসময় বুঝবেন, কিন্তু এই রোনালদোর এই সব ক্যারেক্টারিস্টিক্সের কারণেই ক্রিশ্চিয়ানো রোনালদো ক্রিশ্চিয়ানো রোনালদো, তাই না? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.